নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন অফ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আরও একটা নতুন ব্লগ। চুলগুলো কাটার পর চুলটা এতটাই ছোট হয়ে গেছে যে একধারে বিনুনি করলে হয় না, চারপাশ দিয়ে চুল বেরিয়ে আসে, যার জন্য এই দুই দিকে বিনুনি করে এই রকম ব্যবস্থা করে রাত্রিবেলায় শুতে হয়, নইলে চুলের তো 12টা বেজে যাবে। আজকে সকাল সকালে উঠেছি, সকাল সকাল উঠে বাসনগুলো বের করে নিয়ে চলে আসলাম বাইরে, বাসনগুলো এখন মাজবো। আর চুলটা আঁচড়াইনি, কারণ ভাবলাম একেবারে বাসি কাজকর্ম সেরে কাপড় চোপড় ছেড়ে তারপরে একেবারে মাথাটাটা আঁচড়ে নেব। তো সকালবেলায় উঠে ঘুম থেকে যেরকম লাগে সেরকমই লাগছে আর কি, মাথাটা তো পুরো কাকের বাসা হয়ে আছে, ততটাই ব্যস্ততা থাকে যে ক্যামেরার সামনে সবসময় টিপটাপ হয়ে আসাও যায় না। কালকে রান্না করেছিলাম মাংস, তো মাংস যেদিন হয় সেদিন একটু বেশি বাসন কোষণে হয়, আর কড়া হাঁড়ি সব একেবারে নামিয়ে নিয়েছি, কারণ কড়াইটা আমি রোজ মাজতে পারি না, যেদিন যেদিন মাংস হয় বা পেঁয়াজ রসুনের জাতীয় রান্না হয় তো সেদিনকেই কড়াইটা মাজি। রুটি ভাজার বেলুন পিড়ে সব বের করে নিলাম, মাজছি কারণ অনেকদিন মাজা নেই, আর এই বাড়িতে আমি অনেকদিন রুটি করিও নি, এ বাড়িতে তো রান্নাবান্নাই তোমাদের সাথে অনেকদিন শেয়ার করেছিলাম না, তো রুদ্রিকের জন্মদিনের দিন থেকে রান্নাবান্না শেয়ার করছি। তো আজকে বাড়িতে রান্না করব, রুদ্রিকের বাবা এসেছে বাড়িতে, সকালে উঠেই ভাবা সারা যে সকালের খাবারটা কি করব। সকালে খাবার করব রুটি বেগুন পোড়া, যার জন্যই রুটি ভাজা পিড়ে আর বেলুনটা ধুয়ে রাখলাম। রুদ্রিক এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি, তো ও ঘুম থেকে না উঠতে না উঠতে আমার বাসি কাজকর্মগুলো সারা হয়ে গেলে খুবই ভালো হয়। তো চলো দেখতে থাকো, দেখা যাক কতদূর পারি। উঠুন ঝাড় দেওয়া ঝাঁটাটা নতুন আর দেখতে পাচ্ছ কতটা লম্বা, তো কদিন ধরে আমি এই ঝাঁটাটাই ব্যবহার করছি উঠোনে। তো ঘরে ঝাড় দেওয়ার জন্য একটা ঝাঁটা নতুন করেছিলাম, সেটা তো আছেই, আর এই ঝাঁটার খিলগুলো আরও বড় বড়। তো উঠোনটা এক নিমেষের মধ্যে আমার ঝাড় দেওয়া হয়ে যায়, তো আগে তো অনেকটা বেশ ভালোই সময় লাগতো উঠোনটা ঝাড় দিতে, মানে একটুখানি উঠোন তবুও ঝাড় দিতে বেশ ভালোই সময় লাগতো, আর এখন লম্বা ঝাঁটা দিয়ে একদম নিমেষের মধ্যে ঝাড় হয়ে যায়, আমারও খুব ভালো লাগে। যখন কাজের খুব তাড়াতাড়ি থাকে তো তখন এমনটাই মনে হয় যে ফট করে নিমেষের মধ্যে কাজগুলো শেষ হয়ে গেলে খুব ভালো হতো, তো উঠোনটা ঝাড় দিতে গিয়েও আমার তেমনই মনে হলো যে উঠোনটা আজ খুব তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয়ে গেল। বাসনপত্র মেজে উঠোন ঝাড় দিয়ে উঠোন নিকিয়ে তারপর আমি ব্রাশ নিয়ে চলে গেছি ব্রাশ করতে, আর ব্রাশ করতে করতে পায়চারিও করছি, আর গাছে কী কী সবজি হয়েছে সেটাও দেখছি। তো গাছে বেগুন হয়েছে, বেগুনগুলো আজকে তুলে ফেলতে হবে, বেগুনগুলো বড় হয়ে গেছে। আর কয়েকটা শসা আছে, তো শসা এখন অতটা বেশি হচ্ছে না, শসার পরিমাণ একদম কমে এসেছে, কদিন তো এত শসা হলো খেয়ে ফুরোতে পারছিলাম না, তো এখন আবার শসাটা একটু কম আর বেগুনটাও গাছে কম ধরছে। ব্রাশ করতে করতেই আমি দেখে নিয়েছিলাম যে কোন গাছে কয়টা বেগুন আছে, তো একেবারে চলে এলাম ঝুড়ি নিয়ে বেগুন তুলতে, আর বেগুন তুলছি আর তার সাথে ডালগুলোও ছেঁটে দিচ্ছি। দুটো ডাল আমি ভেঙে দিলাম, কারণ আমি চাইছি এই যে জায়গাটা, তো এই জায়গাটা একটু ফাঁকা হোক, কারণ বেগুন গাছের ডালগুলো এদিকে চলে আসে, তো এখানটা দিয়ে হাঁটতে গেলে বেগুন গাছের ডালগুলো গায়ে বাঁধে, ওই জন্য দুটো ডাল আমি ভেঙে দিলাম। আর এর আগের দিন আমি হেঁসো দিয়ে দিয়ে কেটে দিয়েছিলাম, যার জন্য দেখো একটু বেগুন গাছগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর সামনের একটা গাছ তো আমি তুলেই দিয়েছি, এখন দেখো বাগানটা পুরো পরিষ্কার, দেখতেও ভালো লাগছে। তো আরেকটু পর তোমাদেরকে দেখাবো বাগানটা পুরোটা ঘুরিয়ে, কারণ আমি অনেকদিন তোমাদের আমার বাগানটা দেখাইনি, যার জন্য আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো দেখো আমি ওই দূরে চলে গেলাম শশা তুলতে, তোমরা দেখতে থাকো ব্লগটা। Thank you.
কুলি মামা, দেখো আমাদের সোনা বাবা জালে জড়িয়ে গিয়েছে, মশারির জালে জড়িয়ে গিয়েছে। উলি মামা, উলি মামা, উলি মামা, উড়ি পাবড়ি, উড়ি পাবড়ি, উড়ি পাবড়ি, উড়ি পাবড়ি, কোথায় যাবে, কোথায় যাবে, কোথায় যাবে? মানে গোপাল সেনা, গোপাল সেনা, গোপাল সেনা কোথায় যাবে, কোথায় যাবে গোপাল সেনা? এই ঘরে চলে আসলো কেন আমার গোপাল সেনাটা? ঘুম থেকে উঠে এই বাগানটার মধ্যে রুদ্রিককে ঘুরতে নিয়ে আসতে হয়, তাহলে ও আশেপাশে পাখি দেখে, ফুল ফল গাছপালা দেখে, আর আমি এভাবে গান করতে থাকি আর বিভিন্ন রকমভাবে বকতে থাকি, তো তখন রুদ্রিকের মেজাজ ঠান্ডা হয়ে যায়। কারণ ঘুম থেকে উঠে দেখবে সব বাচ্চাদের মুডি একটু ভালো থাকে না, মায়ের কোলে থাকতে চায়। তো এখানে দেখো কত সুন্দর লাগছে, পেছনে পুরো সবুজ আর হলুদ ছোট্ট ছোট্ট করলার ফুল ফুটে আছে। তো এখানে কি করছি বলতো, দুই একটা ছবি তুলে নিচ্ছি, ভিডিও করতে করতেই ছবি তোলা যায়, তো ভিডিও করতে করতেই কয়েকটা ছবি তুলে নিলাম। এবার চলো আমার সোনাটাকে কোলে নিয়ে আমরাও গাছপালা দেখতে থাকি আর তোমাদেরকেও গাছপালাগুলো দেখাতে থাকি। লঙ্কা গাছের চারাগুলোর মাথা নেই, দেখতে পাচ্ছ তো? কিসে খেয়েছে বলতো? ছাগলে খেয়ে গেছে। চারিদিকে বেড়া দিয়ে ঘেরা আছে, তবুও বাচ্চা বাচ্চা ছাগল ওই রেলিংয়ের ফাঁকের মধ্য দিয়ে ঢুকে পড়ে, ঢুকে পড়ে গাছগুলোর মাথাগুলোকে সব মুড়ো করে খেয়ে দিয়েছে। এমনিতেই লঙ্কার চারাগুলো ছোট ছোট, তার উপর তো রোদের তাপের এমন অবস্থা, গাছপালাতে জলই নেই, তার উপর আবার ছাগলে খেয়ে দিল। তো তারপরেও দেখলাম কচি কচি পাতা বেরিয়েছে, ছাগলে খাওয়ার পরও আবার পাতা বেরিয়েছে। আর এখানে আমরা লাগিয়েছি একটা আগ গাছ, তো বেশ কিছু গাছ নতুন লাগিয়েছি, সেগুলোও তোমাদেরকে একবার দেখিয়ে দেব। আগ গাছের চারাটা ছিল ওই বাড়িতে, তো ওই বাড়ি থেকে তুলে এনে এখানে বসিয়েছি। আগ গাছ তো অনেক বড় হয় আর অনেকটা জায়গা লাগে, যার জন্য ওই দেওয়ালের ওখানে পাশে বসিয়ে দিলাম। আর এই দেখো স্নেক প্ল্যান্টের একটা গাছ এই মাটির টবে বসিয়েছি, আর দুটো প্লাস্টিকের টবে জানালায় রেখেছি, তোমাদের তো এর আগের ব্লগে শেয়ার করেছিলাম। আর বেগুন গাছের গোড়াটায় ওখানে আছে একটা কামিনী গাছ, আর নাগচাপা গাছের পাতাগুলো দেখো কী সুন্দর দেখতে লাগছে, আমার তো খুবই ভালো লাগে দেখতে। আর পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, পেয়ারা পাঁচ ছটা আমরা তুলে খেয়েও নিয়েছি। গাছপালাগুলো হনহন করে বাড়ছে, তবে এখনও তো বর্ষা শুরু হয়নি, বৃষ্টির জল পেলে তো আরও বড় হয়ে যাবে। স্থলপদ্ম গাছের ডাল দুটো এভাবে সুতো দিয়ে বেঁধে দিলাম, কারণ এতটা লম্বা হয়ে গেছে, মানে একটা ডাল এদিকে আর একটা ডাল ওদিকে হাওয়া হলে দুলে বেড়াচ্ছিল, হাওয়াতে যদি ভেঙে যায় দুলতে দুলতে, ওই জন্য সুতো দিয়ে বেঁধে দিলাম, এখন আর কোনো ভাঙার ভয় নেই। বাড়িতে মোট তিনটে নাগচম্পার গাছ আছে, এই দেখো এখানেও একটা আছে। তো তিনটে গাছ ফুল ফুটলে এত সুন্দর লাগবে দেখতে, কারণ সাদা সাদা ফুল হয়, খুব ভালো লাগে। আর ড্রাগন ফলের গাছটা তো দেখলে অনেকটা লম্বা হয়ে গেছে, আর এদিকে যেমন পরিষ্কার করা ছিল তেমন পরিষ্কারই আছে। তো ঘাসপালা বেরোবে, ঘাসপালা বেরোবে না তা না, আবার দু মাসও না, এক মাসের মধ্যে ঘাসপালা বেরিয়ে যাবে। আর এখানে সাদা বটকৃষ্ট ফুলের গাছ বা সাদা নয়নতারার গাছ দেখো কত ভালো লাগছে দেখতে, ফুলটা এখনও ফোটেনি, তো অর্ধেক ফুটেছে অর্ধেক ফোটেনি। তো ওই টবের গাছটাকে আমি মাটিতে বসিয়ে দেবো, কারণ সাদা নয়নতারা ফুলের গাছ মাটিতে থাকলে অনেকটা বড় হয়, দেখতেও ভালো লাগে। বাড়ির মধ্যে এত সুন্দর একটা বাগান দেখতে ভালো লাগছে না বলো বন্ধুরা? কিন্তু এর পেছনে অনেক পরিশ্রম আছে, কতটা যে পরিশ্রম আছে সেটা যারা আমার প্রত্যেক দিনের ব্লগ দেখো তো তারা তো নিশ্চয়ই বুঝতে পারবে। ফাঁকা জায়গা পড়ে থাকলে দেখতে অতটা ভালো লাগে না, কিন্তু গাছগাছালি লাগিয়েছি আর গাছে ফুলও ফুটেছে, দেখো কতটা ভালো লাগছে। তো ছাদের ওপরে চলে এলাম তোমাদেরকে দেখানোর জন্য, স্থলপদ্ম গাছটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে, এবার শুধু ফুল আসার অপেক্ষায়। ফুল ফুটলে কতটা ভালো লাগবে দেখতে বলো তো? নাগচাপা ফুল, স্থলপদ্ম ফুল, বাড়িতে রজনীগন্ধা ফুল, আরও বিভিন্ন রকম ফুলের গাছ আছে। আর ছাদের ভিউটা দেখো কতটা সুন্দর, তো এরকম সবুজ গ্রামের পরিবেশে থাকতে তোমরা কে কে পছন্দ করো একটু কমেন্ট করে জানাও তো, আমার তো এই পরিবেশে থাকতে খুবই ভালো লাগে। বাড়ির মধ্যে এত সুন্দর একটা পরিবেশ গড়ে তুলেছি নিজেদেরই ভালো লাগার জন্য, আর তার সাথে তোমাদেরও শেয়ার করি, তো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু
তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, কিন্তু আমার বকবকানি কিন্তু কমেনি। আমি রুদ্রিকের সাথে সমান তালে বকে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো ছাদে দেখো, খেজুর গাছের ফল খেয়ে খেয়ে, হনুমানে খেয়েছে নাকি পাখিতে খেয়ে খেয়ে এনেছে জানি না, আর কাদের গাছের খেজুরের ফল এটা তাও আমি জানি না, জানি না কোন গাছ থেকে নিয়ে আসে। তো খেয়ে খেয়ে বীজগুলোকে সব খেয়েছে, হনুমানে না, কারণ হনুমানের অত্যাচার এখন অতটা নেই, পাখিতেই হবে। আর সেই পাখিতে খাওয়া বীজগুলো রুদ্রিক হাতে নিয়ে দেখো খেলা করছে আর আমাকে দিতে আসছে। পাশি কাপড় চোপড় ছেড়ে মাথা টাতা আছড়ে একেবারে পরিষ্কার হয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাবান্নার কাজ শুরু করতে হবে, তার আগে টেবিলটা মুছে নিলাম, আর গ্যাসটাও মোছা হয়নি। তো গ্যাসটা মুছতেই যাব, অমনি রুদ্রিক বায়না করলো যে কোলে উঠব। আর সকালবেলায় উঠে আমার যত কাজই থাক না কেন, কোলে তো ওকে নিতেই হয়, আর যখন আমার বেশি কাজ থাকে তখনও আরও আবদার করে কোলে ওঠার জন্য। তো গ্যাসটাকে মুছছি, ওকে কোলে নিয়েই পরিষ্কার করে মুছে নেব। তারপর দেখো দুধের প্যাকেট রাখা আছে দুটো, সরি দুধের প্যাকেট না, একটা দুধের প্যাকেট আর একটা হরলিক্সের প্যাকেট, কাল রাত্রে আনা হয়েছে রুদ্রিকের জন্য। প্যাকেট খুলে কৌটোতে পুরে রাখবো। তো রুদ্রিক তো এবার কোলে থাকলে হবে না, কারণ ওকে কোলে নিয়ে সব কাজ তো করা যায় না, যার জন্য ওকে নামিয়ে দিলাম। তবুও কিন্তু বায়না করছে ওই পাশ থেকে কোলে ওঠার জন্য। আমি বলছি তুই চুপ করে বসে থাক, আমি আগে দুধের কৌটোটার মধ্যে ঢেলে নিই, তারপর তোকে কোলে নিচ্ছি। আবার দুধ আর হরলিক্স আমি একসাথেই মিশিয়ে রাখি, তো ভাবলাম এই খুন্তিটা দিয়ে এরকমভাবে কৌটোটার মধ্যেও নাড়বো, তাহলে একসাথে মিশে যাবে। তো সেটা আর হলো না, ডবল করে খাটনি করতেই হলো। তো কৌটোটার মধ্যে থেকে ঢেলে গামলাতে এই দেখো এরকমভাবে মিশিয়ে তারপর আবার চামচ দিয়ে দিয়ে পুরবো, কারণ কৌটোটা ছোটো। তো আর এই বাড়িতেই ছোটো কৌটোটাই রাখবো, আর মায়ের ওই বাড়িতেও দুধ পাঠাতে হবে, হরলিক্সও পাঠাতে হবে, কারণ রুদ্রিক তো আমার কাছে অর্ধেক টাইম থাকে, মার কাছে অর্ধেক টাইম থাকে, যার জন্য দুই বাড়িতেই প্রয়োজন। দেখো চলে এসেছে আমার পিছনে, আবার কোলে উঠবো করছে। তো ওকে খাওয়াতে হবে, খিদেও পেয়েছে ওর। তো যে গামলাটার মধ্যে মেশালাম দুধটা, ওই গামলাটার মধ্যেই জল নিয়ে গ্যাসে গরম করে ওকে খাইয়ে দেবো। ঘরে একটুখানি বসিয়ে দিয়ে গেছি, আর দেখো দুষ্টুমি শুরু। বোতলে আবার জল ছিল, আর এই জলের বোতলটা আমি ব্যবহার করছি কদিন থেকে, আর যখনই ও সুযোগ পাচ্ছে তখনই এই দেখো ঢাকনাটা এইভাবে খুলে জলটা ফেলে দিচ্ছে। আরেকদিনকে ওর জন্মদিনের দিন বিছানার ওপর জল ফেলে দিয়েছিল, আর আজকেও ফেলে দিল। স্নেক প্ল্যান্ট গাছগুলো যেমন লাগিয়েছিলাম তেমনই আছে, দেখো কত ভালো লাগছে দেখতে। ভাবলাম আজকে নতুন ওভেনে প্রথম রুটি করছি, তাই তোমাদের সাথে শেয়ার করি। কোলে হবে না।
কাজ করার সময় এরকম কার কার বাচ্চা দুষ্টুমি করে একটু কমেন্ট করে জানাও তো। আর রুটি যতই ভালোবাসতে চেষ্টা করি না কেন, এইরকম কোনোটা বাতাসা কোনোটা পাঁপড় ভাজা এইরকমই হয়, রুটি আমার কোনোদিনও ভালো হয় না। কালের খাবার একদম রেডি, গাছ থেকে বেগুন তুলে বেগুন পোড়া করলাম, গাছে থেকে লঙ্কাও কয়েকটা তুলে নিয়ে এসেছিলাম, সেটা দিয়েই বেগুন পোড়াটা মাখলাম। আর গাছের শশা আর আছে আম কাঁঠাল। রুদ্রিক এদিকে খেলা করছিল একটু, তো খেলা করতে গিয়ে খেলার থেকে ছড়িয়েছেই বেশি, কারণ একটা জিনিস নিয়ে তো বেশিক্ষণ খেলে না, পরের মতো রাখা ছিল নিয়ে এসে এখানে ঢেলেছে আর চারিদিকে ছড়িয়ে গেছে। তো এগুলো সব এখন গুছিয়ে রাখতে হবে, ঘরে এখনও বিছানা তোলা হয়নি, সবে সকালের খাবারটা করলাম, তো তারপর খেয়ে দিয়ে একেবারে বিছানাটা গোছাবো। এই দেখো ঘরের অবস্থা এরকম হয়ে আছে, রুটি আমার অর্ধেক ভাজা হয়েছিল, তো তারপরেই বাবা নিয়ে চলে গেছে রুদ্রিককে, বাবা এসেছিল তো ও বাড়িতে নিয়ে গেল মায়ের কাছে। আর তারপরে তারপরে রুদ্রিক চলে যাওয়ার পরে আমি স্নান করলাম, পুজো দিলাম, পুজো দিয়ে চলে গেছিলাম ও বাড়িতে গিয়ে দুপুর তখন দুটোই বাজে তখন, তো দুটোর সময় চলে আসছি বাড়িতে। আর আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে, রাস্তা দিয়ে হাঁটছি আর এত ভালো লাগছে দেখতে, ওই জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। কোন দিকে যাবা তুমি? তুমি ভালো করে হাঁটবা। মনে হচ্ছে খাতার পাতায় আঁকানো কোনো ছবি, এত সুন্দর লাগছে দেখতে। বিকেলবেলা এসেছি ভৈরবের ধারে ঘুরতে, বিকেলে আজ পড়ানো নেই তো ওই জন্য রুদ্রিককে নিয়ে আসলাম, আমি এসেছি, নন্দিনী এসেছে, রুদ্রিক, বাবলি আর তার সাথে আমার কাছে যারা পড়ে তো তারাও এসেছে ঘুরতে ভৈরবের ধারে, তো সবাই মিলে একসাথে বেশ মজা হচ্ছে। আর সেই সাথে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখে চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর এখানেই কিন্তু শেষ না বন্ধুরা, আসল চমক তো এখনো বাকি আছে, চলো সেখানে যাবো। আজ দূর থেকে দেখতে পেলাম কাশফুল, কাছে গিয়ে দেখি কাশফুল না, কারণ দুর্গাপুজো তো এখনো অনেক দেরি আছে, তো কাশফুলের মতোই ছোট ছোট ফুল। ভৈরবের ধারের এখান থেকে এক মিনিটের হাঁটা পথ, চলো যাই সেই সৌন্দর্যের মাঝখানে, আর তোমরাও সেই আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে চোখটা জুড়িয়ে নাও। সন্ধ্যা নামবো নামবো করছে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। কেমন লাগলো আজকের ভ্লগটা কমেন্ট করে জানাও, ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিতে একদম ভুলো না, আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, চলো আজ আসি, টাটা।